হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল সিঞ্জিনী ব্লগ। আমি সিঞ্জিনীর মা, আমি খুব ভালো আছি। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করেছি মোটামুটি একটা থেকে, আর আমার অনেকগুলো কাজ আছে। আসলে বৃষ্টির জন্য কাজগুলো করাই হচ্ছে না, ভীষণ বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ শুরু হয়েছে। আর কাজগুলো না করলে হবে না, কারণ আমি আবার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি চলে যাব, সেই হিসাবে কাজগুলো কমপ্লিট করে যেতে হবে। প্রথমে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করলাম, তারপরে একটু পার্লারে গেলাম ভুরুটা তুলতে, তারপরে আমি আবার ব্যাংকে গেছিলাম টাকা তুলতে। ব্যাংকের টাকা তুলে আমার মথুর ফাইন্যান্সিতে কাজ ছিল, ওখানে আবার লোনের টাকা দেওয়া ছিল, সেখানে গেছিলাম লোনের টাকাটা দিতে। এসব করে মোটামুটি 3টে বেজে গেছিলো বাড়ি আসতে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম, আর বিকালের দিকটায় দেখছি বৃষ্টিটা পড়ছে না, সেজন্য সিঞ্জিনীকে নিয়ে আমার কাকিমা আবার মাঠে যাচ্ছে, আমি আবার ওদের সাথে মাঠে গেলাম। মাঠে প্রচুর জল হয়েছে, দেখো মাঠে এরকম জল দেখে মনে পড়ে গেল ছোটোবেলার কথা। আসলে ছোটোবেলায় যখন মাঠে এরকম জল জমতো, তখন দুপুরবেলায় চলে আসতাম মাঠে, এসে লাফালেপি করতাম, লাফালেপি করে তারপরে 2-3 ঘন্টা পরে গিয়ে বাড়ি যেতাম। মা আসতো ডাকতে যে জল থেকে উঠলেই ঠান্ডা লাগবে, জ্বর আসবে, তারপরে গিয়ে জলের থেকে উঠতাম, উঠে বাড়ি আসতাম। আর দেখো মাঠে অনেক বাচ্চারাই খেলছে, লাফালেপি করছে, ওদের দেখে বিশেষ করে আরও মনে পড়ে গেল ছোটোবেলার কথাগুলো। এই দেখো, আসলে কি বলতো বন্ধুরা, সময়ের সাথে সাথে মানুষ খুব পরিবর্তন হয়ে যায়। এই দেখো, আমি আগে কত জলের মধ্যে লাফালাফি করেছি, খেলা করেছি, এখন এক ফোঁটা বৃষ্টি যদি আমার মাথায় পড়ে না, আমার সাথে সাথে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি এখন মোটেই বৃষ্টিতে ভিজতে পারি না। তারপরে দেখো, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, বাড়ি চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি 6:30-7টা বাজে, মা সন্ধ্যা দিচ্ছে, আর মা আর আমার মেয়ে দুজনই গান করছে, হরে কৃষ্ণ গান। কিছুক্ষণ পরে আমার একটা বান্ধবী এসেছিল আমাদের বাড়িতে, ওর সাথে গল্প করতে আমি এত মত্ত হয়ে গেছি, আমার আর ভিডিও করার কথা মনেই ছিল না, আমি আর ভিডিও কন্টিনিউ করতেই পারিনি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আরও দেখা হবে অন্য কোনো ব্লগ।